আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। পহেলা বৈশাখ, বাঙালির নববর্ষ। আজকের এই ক্ষুদ্র এপিসোডে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই বাংলাদেশ। এই হচ্ছে আমাদের সংসদ ভবন, যেখান থেকে পরিচালনা করা হয় আমাদের দেশকে। ইট পাথরের শহর ঢাকা, চাকচিক্য এই শহরে। কেউ আঙুল ফুলে হয়েছে কলা গাছ, কেউ বা দুমুঠো আহারের জন্য খেটে যাচ্ছে দিন রাত। অতি ক্ষমতাবান হলে সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ান, নিজেকে প্রশ্ন করুন সমুদ্রের চেয়েও কি আপনি ক্ষমতাবান। সমুদ্রের সৌন্দর্য দেখে বিমোহিত না হয়ে নিজেকে প্রশ্ন করুন বিশাল এই সমুদ্রের কাছে আপনার ক্ষমতা কতটুকু। কেউ নৌকায় চড়ে আনন্দ পায়, আবার কারো একমাত্র জীবিকার উৎস এই নৌকা। ফসলের মাঠ, কৃষকের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে এই ফসল, অথচ দিন শেষে আমরা কৃষককেই বলে যাই। মৌমাছিটা পিলপিল করে মধু সংগ্রহ করে, অথচ আমরা মৌমাছি মেরেই মধু খাই। বিশাল আকাশে চিলটাও ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে নিজের আহারের সন্ধানে। পাগল ছানাটিও পড়া রোদে ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে মহিষ, একই সাথে আহার সংগ্রহে ব্যস্ত বকের পাল। কুকুর ছানাটিও আমাকে দেখে লেজ লাড়াচ্ছে, মনে হচ্ছে আমি যেন তার কতদিনের সেনা। হাঁসের পাল রাতপথে বেরিয়ে এলো কেবলমাত্র আহারের আশায়। সাধনার ফসল গড়ে তুলতে ব্যস্ত কৃষক। কাক তাড়ুয়াটিও হাত মেলে দাঁড়িয়ে আছে ভয় দেখানোর জন্য। ধর্মীয় স্থাপনা মোগল সম্রাট আমলের গড়ে ওঠা বজ্রশাহী মসজিদটি দাঁড়িয়ে আছে 300 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে। সমুহনির মহাশ্মশানটিও রয়েছে নিজ অবস্থানে, যেখানে জীবনের শেষকৃত্যের ইতি ঘটে। তিনশো বছরের পুরনো এই বটবৃক্ষটি দাঁড়িয়ে রয়েছে বিলুপ্ত হয়ে যাওয়া কোনো এক বাজারের উপরে, সাক্ষী হয়ে রয়েছে এই 300 বছরের ইতিহাসের। শীতকালে কাক ডাকা পরে খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা কৃষকের এক বিশাল কর্মযোগ্য অবস্থা। এই হচ্ছে আমার বাংলাদেশ, এই হচ্ছে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য। কেবলমাত্র সূর্য উদয় হল, এখনই রাখাল ছুটছে গরুর পাল নিয়ে মাঠে। গরমের দিনে তরমুজ ফল অতি তৃপ্তি একটি ফল, নিজের হাতে খেত থেকে তরমুজ সংগ্রহ করতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার। কোথাও বাজেটের অভাবে নদীর উপরে ব্রিজ বা সেতু নির্মাণ হচ্ছে না, তাই এভাবে নিজ অর্থায়নে তৈরি করা হয়েছে নদী পারাপারের জন্য এই কাঠের সেতু। আবার কোথাও বা জাতীয় স্বার্থে তৈরি হচ্ছে পল লাইন সড়ক, সেই সড়কে নদীর উপর তৈরি হচ্ছে ডাবল ব্রিজ।
কেউ বন্ধুত্বের স্মৃতি ধারণ করতে নদীর পাশে খোলা মাঠে করছে ইফতার, যাতে যুগ যুগ ধরে এই বন্ধুত্বের স্মৃতিটা থেকে যায় নিজেদের মধ্যে। আবার কেউ বা জীবন ধারণের জন্য খোলা বাজারে এভাবে করছে রোজগার। কেউ কয় করে খুশি, কেউ বা বিক্রয়, উভয়ের যেখানে স্বার্থ সেখানেই তো হয় জয়। ইটের বাটা যার গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে বড় বড় দালান কোটা বা ইমারত নির্মাণের ক্ষেত্রে এই ইটের বাটার গুরুত্ব অপরিসীম। অথচ এই ইটের বাটায় ইট তৈরির জন্য মাটি নিয়ে আসতে হয় ফসলের জমি খনন করে। একদিকে ইট তৈরি করতে গিয়ে ফসলের জমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে এই এক একা ইটের বাটাতে হাজার মানুষের কর্মসংস্থান গড়ে উঠতেছে। এভাবে ইটের বাটার শ্রমিকদের কঠোর পরিশ্রমে তৈরি হয় এক একটা ইট। অথচ সেই ইট দিয়ে তৈরি করা দালান কোটায় আমরা থাকলেও একবারও স্মরণ করি না সেই ইটের বাটার শ্রমিকদের। কৃষকের ফসলের মাঠ তৈরি করতে কষ্টের কোনো শেষ নেই। কেউ প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দ্বীপ দ্বীপ, আবার কেউ বা জীবিকার তাগিদে নিজের জীবনটাকে এভাবে বাজি রেখে ঘুরিয়ে যাচ্ছে জীবনের চাকা। শৈশবে খেলাধুলার এই স্মৃতি কখনো বলা যায় না, বলতে পারবো না বৃদ্ধকালে, থেকে যাবে এক জীবনের স্মৃতি এই খেলাধুলার মাঝে। তালের গাছে বাবুই পাখির বাসা। ইট পাথরের শহরে যার মেলে না দেখা, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তালের গাছের মধ্যে এভাবেই করে বাবুই পাখি বাসা। বাংলাদেশের স্থলবন্দর বিলোনিয়া সীমান্ত ফেনী জেলা। কেউ বা দিচ্ছে সীমান্ত পেরিয়ে প্রবাস বাড়ি, কেউ বা দেখছে তামাশা। আবার ফিরেছি ঢাকা, যেখানে প্রতিনিয়ত ঘুরছে ভাগ্যের চাকা। চাকচিকের এই শহরে কেউ বা আঙুল ফুলে হয়েছে কলাগাছ, কারো বা সর্বশান্ত হয়েছে সর্বনাশ। এই শহরে পোশাকধারী ভদ্রলোক যতটা আছে তার চেয়ে বেশি আছে রক্ত শোষা পশু। আকৃতিতে সকলে মানুষের মতো হলেও মানুষরূপী অমানুষও রয়েছে এই শহরে অনেক বেশি, যা সেনা বড় দায়। বড় বড় দালান কোটার ভিড়ে এদেরকে দেখে আকৃতিগতভাবে মানুষের মতো মনে হলেও সকলে কিন্তু মানুষ নয়। দিনের শেষে রাত চোখ জলকানো লাইটিং দেখে সকলকে সুখী ভাবলে হবে ভুল। যার যার অবস্থান থেকে দিন শেষে সবাই একা, কেউ সুখে নেই, কেউ সুখে নেই, কেউ সুখে নেই। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে আমরা কাজ করি, এমন আরো অনেক ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি যদি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যতে মানুষ হয়ে থাকেন, এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দেবেন। আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো যাচ্ছে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।